প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদে গঙ্গাবক্ষে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সাঁতার প্রতিযোগিতা এবার পদার্পণ করলো 76তম বর্ষে। গঙ্গাবক্ষে একদিকে বিশ্বের দীর্ঘতম 81 কিলোমিটার, অন্যদিকে 19 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে একই দিনে। রবিবার ভোরে সুতি থানার আহিরন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া 81 কিলোমিটার প্রতিযোগিতায় এবছর অংশগ্রহণ করে মোট 13 জন প্রতিযোগী। তাদের মধ্যে রয়েছে 2 জন মহিলা প্রতিযোগীও। পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক ও নেদারল্যান্ড থেকে সাঁতারুরা অংশগ্রহণ করে এবছর বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতায়। এবারে আর একবার প্রতিনিধি বর্গ আপনাদের সাথে তুলে ধরছি। ভাই সুইমা যারা আছেন আপনাদের অনুরোধ করছি আপনার হাত তুলে অডিয়েন্স কে আপনাদের পরিচয় দিয়ে হবে। প্রথমে উর্মি ধরিস ভাই, উর্মি ধরিস। আমাদের যে রাজ্য সরকার এটা নিয়ে তো খুবই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনারা জানেন যেটা আমাদের 75 বছরের দাবি, বিশেষ করে বহরমপুরবাসীর যে সুইমিং পুল নেই, সেই সুইমিং পুলে ওনারা টাকা দিয়েছেন এবং আগামী দিনে এখান থেকে যে প্রতিভা আছে, যারা আমাদের হচ্ছে স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলে রেজাল্ট করার মতো আছে, এই টেকনিক্যালি যে সাপোর্টটা পাচ্ছিল না, তার জন্যই আমরা এটা ন্যাশনাল বা স্টেটে আমরা এটা রেজাল্ট করতে পারছিলাম না, সেটা আমাদের এই রাজ্য সরকার গড়ে দিয়েছেন এবং টাকা দিয়ে দিয়েছেন এবং প্রারম্ভিক কাজ আরম্ভ হয়ে গেছে। কাজেই আমাদের বুঝতেই পারছেন রাজ্য সরকার পাশে আছে। এছাড়াও এই যে আমাদের লং ডিস্টেন্সে এবার ব্যাপকভাবে আমাদের যিনি বসেছেন মেয়র ইন কাউন্সিল বাসার প্রেসিডেন্ট দেবাশিস কুমার, তিনি নিজে সঙ্গে থেকে এবং আরও যে বড় বড় ডিগনেটি তারা সঙ্গে থেকে আমাদের কলকাতায় যে প্রেস মিট করলেন সেখানে তুলে ধরা হয়েছে যে পশ্চিমবঙ্গের বিশেষ করে এই বড় সুইমিং লং ডিস্টেন্স আজকে ওয়ার্ল্ডের একটা খ্যাতনামা হয়েছে। আমরা বাঙালি একসঙ্গে থেকে যদি এইটা আরও উজ্জীবিত করা যায় তাহলে এটা বিশ্ব মানচিত্রে যেমন পেয়েছে আরও বড় আকারেই হবে। কাজেই সব পত্রপত্রিকা বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়া এবং হচ্ছে প্রিন্ট মিডিয়া এগিয়ে এসেছেন, আমাদের সঙ্গে থাকেন, আপনারা যেভাবে প্রতিদিন আমাদের সঙ্গে থেকে কাজ করছেন এটা নিজেদেরই উৎসব মনে করছেন, আমরাই পারি বাঙালিরা এক জায়গায় হয়ে এই বড় উৎসবটাকে যেভাবে বিশ্বের দরবারে গেছে আগামী দিন যেন আরও বড় জায়গায় যাবে, এইটাই আপনাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করছি এবং আছেন এবং থাকবেন এই আশা করছি। আমি এখানকার সাধারণ সম্পাদক দেবেন্দ্রনাথ দাস।